আজকে বিশেষ কিছু নেই, শুধুমাত্র ভাত রান্না করতে হবে। করোনা আছে, বেচা দুটো করে ডাল কিছু রান্না করার দরকার ছিল, কিন্তু ডাল পাখিটা আজকে খালি নাই। এটা আমার প্রবাস সৌদি আরবের দিদি, আমার এগুলো তো আমার দিদিগুলো জানি আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ যেন সবাইকে মুসাকে সংসার ইচ্ছা জানে বেশি কোটিপতি বানাই যায়, সেটি কামনা করতেছি। আমরা যখন প্রবাস জীবনে আমরা থাকি তখন আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়, নিজে রান্না করে খাওয়া, তারপরে সব কিছু নিজের উপর নিয়ে দায়িত্ব নিয়ে আসা, নিজে অসুস্থ থাকি বা নিজে সুস্থ থাকি সব কিছু কিন্তু নিজের উপরে আসে। এখানে আগে নিজেকে নিজে দেখতে হয়, আমরা কষ্ট কামাই করে জানি না কেন। আমরা সবসময় গ্যাসের কথাতে আমাদের বেশি মনে পড়ে, গ্যাসটাকে আমরা সবসময় বেশি কাটিয়ে দেব। আপনারা যারা প্রবাসে আছেন, আজকে আমি আপনাদের কাছে কিছু কথা বলতেছি, একটা ছোট একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যে আপনি হয়তো প্রবাস জীবনে একটু হিসেব করে চলতেছেন, যে হয়তো কম কম খরচ করে কিছু টাকা পয়সা ধরে রাখার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু দেখা যাবে যে আপনার আশেপাশে এরকম কিছু লোক আছে তারা এগুলো নিয়ে সমালোচনা করে। এটা স্বাভাবিক, এরকম ঘটনা শুধু এখন নতুন হয়েছে তা না, অতীত হয়েছে, হইতেছে, হবে, আপনার সমালোচনা করতেই পারে যে আপনাকে অনেক কিছু বলতে পারে। আমি এমনও লোক দেখছি যে বাড়ি ঘরে কোনো প্রশ্ন হল না, কিন্তু দেখা গেল নিজের আরামায় প্রশ্ন করতে কিন্তু করেছে, কোনো সস্তার মাছ খায় না, সস্তা জিনিস খায় না, তারপর যা যা দরকার তার চেয়ে বেশি রান্না করে বাকিগুলো পালাই দেয়। আসলে কিন্তু তার ঘরে গেলে দেখা যায় যে তার আসলে ঘরে আছে কি না সেটা সন্দেহ। এইরকম ঘটনা কিন্তু বইতেছে বইছে এখন ঘরে। আমি আজকে আপনার সাথে যেগুলো শেয়ার করতেছি সেটা হল আমাদের আশেপাশে এরকম ঘটনাগুলো অনেকবার হয়েছে, অনেকবার হয়েছি পানিটা দিয়ে তো সবাই রাখি, কারণ সেই মাটিটা দিয়ে কাপড় কাপড় ধুই না, সেটা দিয়ে শুধুমাত্র তরকারি সবজিগুলো আমি পরিষ্কার করি। ভাত রান্না করার পর পাতিলা তরকারি পাতিলা এইভাবে আমি ওই যে বাতিটা দিয়েছি এইভাবে রাখছি, রাখি আমি উড়িয়েছি সাবান একদিন দেখে
পিতা বলেন Thank you.
தோடா செட்டு লাগাইছি না এখন ইচ্ছাকৃত ভাবে এবার দাঁড়ায় থাকবে এরকম বহুত দাম আরো হচ্ছে আমি দেখছি এরকম ইচ্ছাকৃত ভাবে Thank you.
তেল মিক্স মশলা, মিক্স মশলা তো দরকার নাই, মিক্স মশলা দিব না, আজকে করলা ভাজি করতেছে, ভাত হইতে আছে। সবগুলো এখানে লাগিয়ে দিতে পারে। লবণ আপাতত শেষ দিতেছি না, কারণ লবণ যদি দরকার হয় সেটা পরে দেওয়া যাবে।
আচ্ছা এখন আমি রুমে আসছি কি জন্য, আগের ভাতের পাতিলটা নিতে হবে, একটা চামচ নিতে হবে। আচ্ছা এখন আচারগুলো আমার একটু গরম করতে হবে। Wow, I'm dying, huh?
যে গল্পটা বলতে চাইছিলাম সেটা হলো যে বাবা ছেলে বাজারে যাইতেছিল, যাওয়ার সব গাদাতে করে যাইছিল, তখন গাদার পিঠে করে তখন বাপ বেটা দুজনে যাইতেছিল, তখন কেউ বলতে লাগলো বাপ বেটা দুজনে পাগল যে একটা নিরীহ প্রাণীকে এত রকম জুলুম করে। আবার বাবা উঠে যাইতেছিল তখন বলতেছে যে এদের জ্ঞান নাই, যে বয়স্ক লোকটা উপরে বসছে আর বাচ্চাটা হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর কী করলো, ওই ছেলেটাকে উপরে রাখলো, বাবা হেঁটে যাচ্ছে। তখন আমি বলতে লাগলো যেদিন তো কোনো জ্ঞানে নাই যে ছেলেটাকে ওই উপরে রাখছে আর বুড়াটা হেঁটে যাচ্ছে। আবার একসঙ্গে দেখা গেলো যে দুজনে নেমে যাচ্ছে, তখন সবাই বলতে লাগলো যে দুজনে বোকা বাপ ছেলে, কারণ গাদার পিঠে করে তারা